हाय एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमी कविता। तो आज के आमी आपनादेर साथे शेयर करब सामार डे टाइम स्किन केयर रूटीन। तो बेशी बक बक ना करे चलून आजकेर भिडियोटी शुरू करा जाक। सो फ्रेंड्स, स्किन केयारे सबार प्रथमे आमी जेटा करी सेटा होलो अएल मसाज। आमी एखाने व्यवहार करछी अलिव अएल, हाफ टी स्पून अलिव अएल आमी निये निएछी। एबार आमी एटा पुरो फेसे भालोभावे मसाज करे नेब। एर फले कि होबे, आमादेर स्किनेर मध्ये जदि कोनो धूलो बाली नाइट क्रीम जेटाई थाकबे ना केन, इजिली आमादेर एटा स्किन थेके रिमूव हये जाबे। আর ভালোভাবে অয়েল ম্যাসাজ করার হয়ে গেলে নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবেন। এবার আমি ফেসে ইউজ করব ফেস ওয়াশ। আমি এখানে ব্যবহার করছি গ্ল্যামার ওয়ার্ল্ডের ফেস ওয়াশ। আপনারা আপনাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারেন, কিংবা এই ফেস ওয়াশটিও ইউজ করতে পারেন। এর সাথে আমি অল্প একটু চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আমি কখনো কখনো চালের গুঁড়ো, কখনো কখনো কফি পাউডার অ্যাড করে নিই ফেস স্ক্রাবের জন্য। এতে কী হবে, ফেস ওয়াশ এবং ফেস স্ক্রাব দুটোই একসঙ্গে হয়ে যাবে। এবার এই ফেস ওয়াশটি নিয়ে পুরো ফেসে আমি 40 থেকে 45 সেকেন্ড কিংবা 1 মিনিট ধরে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে মাসাজ করে নেব। 40 থেকে 45 সেকেন্ড হয়ে গেলে এটি আমি নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেব। ফেস ওয়াশ করা হয়ে গেলে আমি টাওয়াল দিয়ে ফেসটাকে ড্রাই করে নেব। এবার একটি আমি ফেস প্যাক বানিয়ে নেব। ফেস প্যাক বানানোর জন্য আমি নিয়েছি গ্ল্যামার ওয়ার্ল্ডের ফেস প্যাক। এবার এর সাথে আমি রোজ ওয়াটার ইউজ করে নেব এবং এর একটি থিক পেস্ট বানিয়ে নিয়েছি আমি। এবার এই পেস্টটি আমি পুরো ফেসে একটি ব্রাশের হেল্পে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রাশ যদি না থাকে তাহলে নর্মাল হাত দিয়েও আপনারা পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমার 15 মিনিট হয়ে গেছে, ফেস প্যাকটি ড্রাইও হয়ে গেছে। এবার আমি এটি নর্মাল ওয়াটার দিয়ে পুরো ফেসটাকে ওয়াশ করে নেব। আর ওয়াশ করার পরে আমি ফেসটাকে টাওয়াল ড্রাইও করে নেব। এবার আসবো আমি ময়েশ্চারাইজারের দিকে। ময়েশ্চারাইজার হিসেবে আমি ইউজ করি বাড়িতে থাকলে শুধুমাত্র অ্যালোভেরা জেল। আমি কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নেব এবং পুরো ফেসে এটি ডট ডট করে অ্যাপ্লাই করে ভালোভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব। গ্রীষ্মকালে কোথাও যাই তাহলে আমি সানস্ক্রিন ইউজ করি। সানস্ক্রিমের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সানস্ক্রিন অ্যাপ্লাই করতে পারেন, কারণ সানস্ক্রিন অ্যাপ্লাই করে না বাইরে বেরোলে সানট্যানের সমস্যা হতে পারে। আমি প্রত্যেকটা জিনিসই গ্ল্যামার ওয়ার্ল্ডের ইউজ করছি, এখানে আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের সানস্ক্রিমও ইউজ করছি। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি ইউজ করব সান পাউডার। সান পাউডারের জন্য আমি ইউজ করছি গ্ল্যামার ওয়ার্ল্ডের সান পাউডার। সান পাউডার ইউজ করলে কি হবে, আমাদের স্কিনের সোয়েটিংয়ের প্রবলেমটা হবে না।
এরপরে আমি ঠোঁটে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। সো গাইজ, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর হ্যাঁ, এরকম যদি নতুন নতুন ভিডিও আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।